রাজ্যে অপরাধীদের ওপর ভর করে চলছে বিজেপি সরকার, আর এই কারণেই অপরাধীরা অপরাধ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সেই সাথে তিনি অভিযোগ করেন, যুবরা কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরছে, কিন্তু রাজ্য সরকারের এই নিয়ে কোনো হেলদোল নেই। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলতে সচেষ্ট বিরোধী দলগুলি। পুজোর প্রাককালে রাজ্য জুড়ে চলছে বিরোধীদের এই প্রচেষ্টা। এই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। বৃহস্পতিবার পূর্ব ঘোষণা অনুসারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, বর্ণার্তদের সাহায্যের প্রশ্নে অমানবিক অবহেলা, ব্যাপক দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার সমস্যা ইস্যুতে রাজধানীতে রাজ্যভিত্তিক জমায়েতে মিলিত হয় সিপিএম নেতা কর্মী সমর্থকেরা। পরে পাঁচ দফা দাবিতে বৃষ্টিকে উপেক্ষা করে শুরু হয় বিক্ষোভ মিছিল। এই মিছিলের অগ্রভাগে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বাম কৃষক নেতৃত্ব পবিত্র কর, প্রাক্তন সাংসদ মতিলাল সরকার, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর সহ অন্যান্যরা। সিপিএম এর এদিনকার এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চৌমুহনীতে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, রাজ্যে যুবরা কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরছে, কিন্তু এই নিয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমাদের দেশের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক, তাদের জন্য যে জীবন জীবিকার ব্যবস্থা করা দরকার আমরা তো বলি না। ত্রিপুরাজ্যের 100% বেকার যুবকদেরকে সরকারি চাকরি দিতে হবে। এ রাজ্যের কোন অংশে দাবি করে না 365 দিন গ্রামীণ গরিব মানুষ, শহরে গরিব মানুষ, তাদের রেগাতে বা টুয়ে বেকার দিতে হবে। এ রাজ্যের গণতান্ত্রিক সংগঠন থেকে আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি আছে, রেগাতে 200 দিন কাজ চাই, 600 টাকা মজুরি চাই। আমরা দাবি জানাচ্ছি আমাদের রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকদের। এ রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে এবং রাজ্যের অধীনে বিভিন্ন সংস্থাগুলোতে যে শূন্যপদ পড়ে আছে গত 6 বছর ধরে, যে শূন্যপদের অনিপদ দেখিয়ে 2018 লেগেতে বিজেপি সরকার এখানে এসে সে সাথে তিনি অভিযোগ করেন, রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে। একই সাথে বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে অপরাধীদের উপর ভর করে চলছে সরকার, আর তাই অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। নারীর জব সুরক্ষিত না কেন? কারণ এই সরকার জনজীবনে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা দখল করার জন্য, এটা লোকসভা হোক, এটা বিধানসভা বা সত্য যে হয়ে গেল পঞ্চায়েত, সেখানে যেরকম ভাবে অপরাধীদের উপর ভর করে বিরোধী দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার জমা দিতে না দিয়ে, তারপরও যেখানে নির্বাচন হয়েছে, ভোট হয়েছে, সেখানে যখন হাঁটতে যাচ্ছে পুনরায় কেন্দ্র সবটা দখল করে নিয়ে তারা এই ত্রিপুরাজ্যের ক্ষমতা তারা ভোগ করছেন। অর্থাৎ অপরাধীদের হাত ধরে, অপরাধীদের ধারা আজকে ত্রিপুরাজ্যের সরকার তাদের সেই জায়গায় এই অপরাধীদেরকে ধরার জন্য তাদের কোনো সে উদ্যোগ নেই। সিপিএম এর এদিনকার বিক্ষোভ সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, ভয়াবহ বন্যায় রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেন কেন্দ্রের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী গুজরাটের বন্যার পর বাইরে ছিলেন, দেশের বাইরে, সেখান থেকে বলছেন গুজরাটের ঘটনার প্রতি আমার নজর আছে, গুজরাটের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে কেন্দ্রের সরকার আছে, আমি প্রধানমন্ত্রী আছি, খুব ভালো। তো ভারত হচ্ছে আরো অন্যান্য রাজ্যেও তো বন্যা হচ্ছে, ত্রিপুরাও বন্যা হয়েছে, আসামেও বন্যা হয়েছে, শুধু গুজরাট
তারাই কি ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে বন্যা হয়েছে? প্রধানমন্ত্রী আপনি কিছু কথা বলছেন না কেন? এটা কি দৃষ্টি হবে? কোন মন্ত্রী তো আসেনি এই দেড় দুই মাসের মধ্যে, খালি কেন্দ্রের কিছু আমলা তাদেরকে পাঠাচ্ছেন। একজন দুজন মন্ত্রী তো আপনারা আসতে পারতেন, ঘুরে দেখতে পারতেন। বিশেষ করে কৃষি এবং সঙ্গীয় যে এলাকা, আমাদের অর্থনীতির যেটা মূল ভিত্তি, সেই জায়গাটাই তো ধ্বংস হয়ে গেছে। সে সাথে এই বাম নেতা গন্ডা ছোড়ার পরিস্থিতি নিয়ে সরব হন এবং শাসক দলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। কলেজে পড়া ছাত্র ইয়াং কমিউনিটি, সে এগিয়ে গিয়ে যারা আক্রমণ করছে তাদেরকে বলছে, তোমরা তাকে মারছো কেন? সে তো অভুত ছেলে, আমরা চিনি তাকে। যদি ভুল কিছু করে থাকে আক্রমণ বন্ধ করো। তাকে ছেড়ে এই ছেলের উপর আক্রমণ করলো, তাকে আহত করলো, আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হলো, 24-36 ঘন্টার ব্যবধানে সে মারা গেল, তার দেহ ফিরিয়ে নিয়ে যাওয়া। তাকে ভিত্তি করো যেখানে শান্তি সুস্থিতি সংগতি বজায় রাখা, আক্রমণকারীদের চিহ্নিত করা, গ্রেপ্তার করা, তাদের শাস্তির ব্যবস্থা করা, শান্তি বৈঠক করা, এটা না করে দেখা গেল বিরোধ তৈরি করার ক্ষেত্রে পরোক্ষের মদতে শাসক দলের নেতৃত্ব ভূমিকায় পরিস্থিতিকে জটিল করে তুলবে। আজও কয়েকশত মানুষ বাড়িঘর ছাড়া হয়ে যারা এসছেন, তারা বাড়িঘরে ফিরে যেতে পারছেন না। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে, পুজো শেষ হলেই পাহাড়ে ভোটের শঙ্খনিনাদ বাজতে পারে, অর্থাৎ ইডিসি ভিলেজ কমিটির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে, আর তাকেই পাখির চোখ করে হয়তো সিপিএম ময়দানে অবতীর্ণ হয়েছে। সেই যাই হোক, বৃহস্পতিবার বৃষ্টি স্নাত দিনেই রাজধানীতে যে বামেরা সাংগঠনিক মহড়া দিল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।